सुप्रिय दर्शकवृंद, आज आबार नतून एक भिडियो निये आपनादेर सामने हाजिर होयेछि। आमादेर एकदम बाड़ीर काछे मात्र चार घंटार पथ। आमरा दुदिन छुटी पेलेई आमरा जेखाने छुटे जाई आमादेर सेई भालोबासार जायगा दीघा। एई भिडियोते आपनादेर संगे शेयार करब दीघाय गिये आमादेर अभिज्ञता, एबं आपनाराओ शेष पर्यन्त आमार भिडियोटा देखबेन, তাহলে আপনারা অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, আর দেরি করছি না, আসুন তাহলে শুরু করছি। এখন ভোর পাঁচটা, আমরা চার বন্ধু মিলে নিজেদের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা এখন একটা নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকালবেলায় আমরা দিল্লি রোডের ধারে আমরা এখন চা খাচ্ছি, চাটা খেয়ে আবার রওনা দেব। আপনারা থাকবেন, এরপরে আমরা যেখানে যেখানে যাব আপনাদের সামনে সব তুলে দেব। দীঘা আপনারা ট্রেনেও যেতে পারেন, ট্রেনে 90 থেকে 105 টাকা টিকিট পড়বে। আপনারা যদি বাসে যেতে চান তাহলে বাস ভাড়া হচ্ছে 145 থেকে 150 টাকা, আর এসি বাসে গেলে 380 টাকা। ধর্মতলা থেকে বহু বাস যাচ্ছে, এছাড়া আপনারা এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকেও আপনারা বাস পাবেন। দীঘা যাওয়ার এখন রাস্তা ভালো হয়ে গেছে, মোটামুটি দীঘা যেতে এখন 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন, ট্রেনে গেলেও ঠিক তাই। যেহেতু খুব ভোরবেলায় বেরিয়েছি, কোলাঘাট আমরা ক্রস করলাম ঠিক 6:20। আমাদের টিফিন করার ইচ্ছা হলো না, তো সকালে আমরা আরেকটু এগিয়ে যাওয়ার জন্য আমাদের গাড়ি নিয়ে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা নন্দকুমারের আগে যে টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্স পার করে এবার আমরা আবার একবার চা খেয়ে নিচ্ছি। এখন এই চা, গরম গরম চা খাবো, খেয়ে আবার এখান থেকে আবার আমরা রওনা দেব। এইমাত্র আমাদের সাথী উৎপলদার হাত থেকে চায়ের ভাঁড় পড়ে গেল, পায়ে পড়েনি, খুব ভাগ্যিস বেঁচে গেছে। আমরা যাই হোক, চা খেয়ে নি আমরা এবার আবার রওনা দিয়েছি। সামনেই দেখা যাচ্ছে দীঘা ঢোকার যে মূল যে প্রবেশদ্বার, কয়েক মিনিটের মধ্যেই আমরা দীঘা আমরা পৌঁছে যাব। আমরা হোটেল আমরা ইচ্ছা করেই বুক করিনি, আমরা দেখে শুনে হোটেল আমরা বুক করব। নিউ দীঘায় জয়রাম সাম্রাজ যে হোটেল একদম সমুদ্রের কাছে, সেই হোটেলে আমরা 4-বেডেড একটা রুম নিয়েছি দুদিনের জন্য 4000 টাকা, অর্থাৎ আমাদের পার হেড আমাদের লাগছে 1000 টাকা। হোটেলটা বেশ ভালো, আপনাদের একটু ঘুরিয়ে হোটেলটা দেখে দিচ্ছি। এটা হচ্ছে জয়রাম সাম্রাজ্যের একদম সামনের দিকটা, এটা সামনে 4-বেডেড এসি রুম, একটু দেখিয়ে দিচ্ছি। রুমটা বেশ ভালো, 4 তলায়। এই হোটেলে লিফটও আছে এবং সেই অনুযায়ী 4-বেডেড পার ডে 2000 টাকা বেশ কমই লাগলো উইথ জিএসটি। হোটেলে টিভি থেকে শুরু করে মোটামুটি অ্যামিউনিটিস যা লাগে সবই আছে এখানে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম, ব্যালকনি। আমরা রুমে ব্যাগপত্র রেখে আমরা সঙ্গে সঙ্গে আমরা সি বিচে
আমরা গেছিলাম, সেই সুই বিচের দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখন। কিন্তু সি বিচে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়। মে মাসের 25 তারিখ, গরমের ছুটি, স্কুল কলেজ ছুটি হওয়াতে দীঘাতে এত ভিড়, পা রাখার জায়গা নেই, একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেই জনসমুদ্রের যে ভিডিও আপনাদের সামনে কিছুটা তুলে ধরছি, আপনারা দেখুন যে বসার উপরন্ত জায়গা নেই। এখন 6:25 বাজে, সূর্যাস্তের সময়, সমুদ্রের ধারে বসে আছি, বসে চায়ের অর্ডার দিয়েছি, চা বানাচ্ছে, লেবু চা, এখন খাবো, খেয়ে আবার আস্তে আস্তে সমুদ্রের পাড় ধরে ধরে হাঁটতে হাঁটতে আবার যাবো। ডান দিকে ঢেউসাগর রেস্টুরেন্ট এবং পার্ক। এই ঢেউসাগর পার্কে ঢুকতে 10 টাকা টিকিট, সেখানেও প্রচণ্ড ভিড়। আমরা ঢেউসাগর পার্কে না ঢুকে এখানেই কিছুক্ষণ বসে সময় কাটালাম। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এই নির্জন সামনের রাস্তা দিয়ে আস্তে আস্তে নিউ দীঘার সামনে যে মেন রোড, সেই দিকে আমরা যাচ্ছি। খুব দারুণ পরিবেশ, পাখির আওয়াজ, আর এই যে ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার মজাই কিন্তু আলাদা। এই ভিড়ের মধ্যে থেকে এই নিরিবিলিতে এসে একটু বেশ ভালোই লাগলো। নিউ দীঘার একেবারে শেষ প্রান্তেও যে সমস্ত হোটেল হয়েছে, সেই হোটেলগুলো আপনারা এখন দেখছেন, এখানেও বেশ বড় বড় কিছু হোটেল তৈরি হয়ে গেছে। সন্ধেবেলায় ঘুরতে ঘুরতে আমাদের সেই হোটেলের সামনে এসেছি। আমাদের সেই হোটেলের যে ছবি দেখুন, অপূর্ব লাগছে। রাত্রিবেলায় দীঘার মার্কেট কেমন আপনারা একটু দেখে নিন, একেবারে জমজমাট মার্কেট। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বেশ কিছু ব্যবস্থাও আছে। রাত্রিবেলায় সমুদ্রের ধারের যে কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আপনারা গরম গরম মাছ ভাজা খেতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ চয়েস করে দিলে আপনাদের সঙ্গে সঙ্গে ভেজে দেবে। এছাড়া বিভিন্ন ধরনের পকোড়া পাবেন। পাশে আবার সন্ধেবেলায় আপনাদের প্রয়োজন মতো স্টার্টার এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। যারা খাদ্যরসিক তাদের বলি, এখানে বিভিন্ন মানের বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আপনারা সেই স্ট্রিট ফুড আপনারা টেস্ট করতে পারেন। এছাড়া আপনাদের সামর্থ্য এবং পছন্দ অনুযায়ী দীঘাতে বিভিন্ন ধরনের বিভিন্ন মানের আপনারা হোটেল পাবেন, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আপনাদের খরচের আইডিয়া দেওয়ার জন্য বলছি, আমাদের 4 জনের হোটেলে 4,000 টাকা অর্থাৎ পার হেড 1,000, আর গাড়ির তেল এবং টোল ট্যাক্স নিয়ে 3,100 টাকা,
এবং আমাদের দুদিন যে আমরা ওখানে ছিলাম খাওয়া দাওয়া সব নিয়ে আমাদের যে টোটাল আমাদের পার হেড খরচ হয়েছে 2600 টাকা। বন্ধুগণ, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট করে জানান, তাহলে আমি পরবর্তীতে সেই অনুযায়ী আপনাদের মতো করে আমি ভিডিও তৈরি করতে পারবো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার।